সুরাতু আন্নুরের একত্রিশতম আয়াত সুরা আন্নুরের একত্রিশতম আয়াত আল্লা রাবুল্লা আলমিন ইরশাদ করেন আউুজবিল্লাহ রাজিম ওয়াকুল এবং বলুন মিনাতে মুমেন নারীদেরকে এবং বলুন মুমিন নারীদেরকে ইয়াহফাজনা মিন আবসর ইহিননা তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং বলুন মুমিন নারীদেরকে তারা যেন তাদের চক্ষুকে সংযত করে রাখে ওয়াহফাজনা ফুরুজাহ আর তারা তাদের লজ্জাস্থানকে তাদের হেফাজত করে ওয়ারায়ুদ্দিন তাহুলনা তারা যেন তাদের সৌন্দর্যতাকে প্রকাশ না করে ইহার মিনহা তা ব্যতীত যা সাধারণত প্রকাশ হয়ে থাকে তা ব্যতীত যা সাধারণত প্রকাশ হয়ে থাকে পূর্বের আয়াতে তিরিশতম আয়াতে আল্লাহ রব্বুল মুমিন পুরুষদের জন্য বলেছেন মোমেন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে আর এই আয়াতে মুমেন নারীদেরকে বলা হচ্ছে বলুন মুমেন নারীদেরকে তারা যেন তাদের চক্ষুকে সংযত করে রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে গতকাল বলেছিলাম যে জেনার প্রারম্ভ জেনার শুরু দৃষ্টির মাধ্যমে একজন যদি আর একটা পুরুষ যদি একটা নারীকে না দেখে বা একটা নারী যদি একটা পুরুষকে না দেখে তখন তাহলে তাদের মধ্যে কোনো সম্পর্ক বা আকর্ষণ হয় না এই জন্যেই ইসলাম পর্দার বিধান করেছে আর যত অবৈধ সম্পর্ক তার মনে হল দৃষ্টি নিক্ষেপ চক্ষুকে সংযত না রাখা ওরা না আর তারা যেন তাদের সৌন্দর্যতাকে প্রকাশ করে না ইল্লা মা জাহারা মিনহা তবে যেটুকু স্বাভাবিকত প্রকাশ পায় সাধারণত যেটুকু প্রকাশ পায় সেটুকু ব্যতীত এখানে আল্লাহ সুভায়নব নারীদের সৌন্দর্যতাকে প্রকাশ করতে নিষেধ করেছে এটা হলো পুরুষদের যে অতিরিক্ত পুরুষদেরকে মাত্র দুটো বিষয় বলেছেন তারা যেন তাদের চক্ষুকে সংযত করে রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে আর নারীদেরকে বলেছেন তিনটা বিষয়ে এক নম্বর চক্ষুকে সংযত করে রাখবে লজ্জাস্থানকে হেফাজত করবে তিন নম্বরে তাদের সৌন্দর্যতাকে প্রকাশ করবে না না তারা যেন তাদের সৌন্দর্যতাকে প্রকাশ করে না অর্থাৎ নাজি নারীদের অঙ্গ সম্পূর্ণ সৌন্দর্য কাজেই তাদের সৌন্দর্যতাকে প্রকাশ করলেই সেখানেই অ্যাক্সিডেন্ট ঘটতে পারে ঘটার সম্ভাবনা কারণ নারী আর পুরুষের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আকর্ষণ দিয়ে দিয়েছেন আল্লাহ সবহান তালা মদের ব্যাপারে বলেছেন মদকে আল্লাহ রব্বুল আলমিন হারাম করেছেন আবার এই মদই তো আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বানানোর এলিমদান করেছেন মদ এক ধরনের খাবার খাদ্য পানীয় কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন কুলু মিম্মা জমিনে যেসব হালাল এবং পবিত্র বস্তু আছে সেগুলো তোমরা খাও তাহলে হারাম অপবিত্র বস্তুকে কি করতে হবে বর্জন করতে হবে যদিও সমাজে আসে কিন্তু সেটা খাওয়া যাবে না মুমিনরা সেটা পরিহার করবে এখানেই মুমিনের পরীক্ষা মুমিন কি আল্লাহর বিধান মানে কি না যে আল্লাহর বিধান মেনে চলবে সেই মুমেন যে না মানবে সে মুমেন্ট না সে হয় মুনাফিক অথবা কাফের হ্যাঁ এমনিভাবেই আল্লাহ রাব্বুল আলমিন নারী পুরুষের মধ্যে যৌন সম্পর্ক যৌন ক্ষুধা হ্যাঁ রিপু দিয়েই সৃষ্টি করেছেন তবে এখানে কিছু আমাদের জন্য আল্লাহ বৈধ করেছেন আর কিছু অবৈধ করেছেন কিছু হালাল করেছেন আর কিছু হারাম করেছেন সুরা আলমুমিনুনের প্রথম দিকে আল্লাহ রাবুল আলমিন যে মুমেনের ঘোরাবরি বর্ণনা করেছেন সেখানে কি এসছে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে অর্থাৎ আল্লাহর অনুমোদিত বিধান ও নিয়ম ব্যতীত রাস্তা ব্যতীত স্থান ব্যতীত অন্য কোথাও তারা তাদের লজ্জাস্থানকে কোনো ব্যাপারে কোনোভাবে ব্যবহার করে না তাহলে কিছু বৈধ পন্থা আছে আর কিছু অবৈধ পন্থা আছে কিছু বৈধ আল্লাহর পক্ষে থেকে অনুমোদিত স্থান আছে আর কিছু আছে আল্লাহর নিষিদ্ধ স্থান আল্লাহর অনুমোদিত যে জায়গা যে স্থান সেখানেই সেটা ব্যবহার করতে হবে অন্যত্র ব্যবহার করা হারাম। এবং কঠিন শাস্তি এখানেও আল্লাহ ও তালা বলেছেন ওয়ালা ওয়ালাই তাহ তারা যেন তাদের সৌন্দর্যতাকে প্রকাশ করে না এখানে এই ক্ষেত্রে পুরুষদেরকে আল্লাহ রবুল আলমীন এই নিষেধ করেন নাই এক নাম্বার পুরুষদেরকে পৃথিবীর সমস্ত কাজকাম দায়িত্ব পুরুষদেরকে পালন করতে হবে মিল ইন্ডাস্ট্রি চালাবে কলকারখানা চালাবে রাষ্ট্র পরিচালনা করবে বিমান চালাবে হ্যাঁ যুদ্ধবিগ্রহ করবে মারামারি কাটাকাটি করবে সব কিছু কারা করবে পুরুষেরা করবে পুরুষেরা করবে এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো পুরুষদের চেহারার মধ্যে সৌন্দর্যতা আছে কিন্তু নারীদের মতো নয় নারীদের মতো না নারীরা পুরুষের নারীরা তাদের সৌন্দর্যতাকে পুরুষের সামনে প্রদর্শন করে নারীরা তাদের সৌন্দর্যতাকে পুরুষের সামনে প্রদর্শন করার কারণেই পুরুষরা নারীদের প্রতি আকৃষ্ট কারণ তাদের চেহারা তাদের লাবণ্যতা তাদের সৌন্দর্যতা লোবনীয় যেটা পুরুষের মধ্যে ততটা নেই এই জন্য আল্লাহর নারীদেরকে বিশেষভাবে বলেছেন অলায়ুবদিন হন্না তারা যেন তাদের সৌন্দর্যতাকে প্রকাশ না করে তবে সাধারণভাবে যেটুকু প্রকাশ পায় সেটুকু ব্যতীত এখন সাধারণভাবে যেটুকু প্রকাশ পাই সেটুকু ব্যতীত বলতে সাধারণ প্রকাশ কি সাধারণ কোন অংশটুকু সাধারণভাবে প্রকাশ পায় এটার ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস দ্বারা হয়েছে হাদিস ব্যাখ্যা করেছে সাহাবি কাম এর ব্যাখ্যা করেছে রসুদ্সাল্লা সাল্লাম ব্যাখ্যা করেছে কোরআনুল করিমের অন্যত্র আল্লাহরা বোলা আগামী বলেছেন লা তাবরজেল জাহিলি প্রথম জাহেলিয়াতের যুগের মতো তারা যেন তাদের সৌন্দর্যতাকে প্রকাশ না করে নারীদের সৌন্দর্যতা হলো তাদের মুখমণ্ডল তাদের হস্তদয় তাদের পা এই তিনটাই হলো তাদের সৌন্দর্যতা যখন একটা মেয়ে কি কোনো ছেলে বিয়ের প্রস্তাব দেয় বিয়ের প্রস্তাব দেওয়ার পরে ওই ছেলের ওই মেয়েটাকে বিয়ের আগে দেখার ইসলাম অনুমতি দিয়েছে কেন দেখার বিধানটা আল্লাহ কেন করলেন যার সে তার পর্দা যার সৌন্দর্যতা তার সামনে প্রকাশ করা যাবে না কিন্তু বিয়ের আগে তাকে দেখার অনুমতি দিয়েছেন যে তার সৌন্দর্যতার রূপ লাবণ্যতা দেখে তার পছন্দের না পছন্দের একটা বিষয় রয়েছে তুলকাহুলমার তো আন আর বাইন একজন নারীকে চারটে গুণ দেখে বিয়ে করা হয় তার মধ্যে একটা হলো আন জামালিহা তার সৌন্দর্যতা দেখে এবার তার সৌন্দর্যতা তার রূপ লাবণ্যতাকে প্রকাশ করতে আল্লাহ নিষেধ করেছেন কিন্তু বিয়ের উদ্দেশ্যে যখন একটা ছেলে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেবে তখন সে তাকে তার রূপ লাবণ্যতাকে দেখতে পারবে তাহলে বোঝা গেলো কি এর আগে দেখা যাবে না এর আগে দেখা যাবে না শুধুমাত্র বিয়ের প্রস্তাব দিলে সেই উদ্দেশ্যেই একটা পুরুষ একটা নারীকে দেখতে পারে দেখতে পারে এখন একটা পুরুষ একটা নারীকে দেখতে গেলে তার কি দেখে তার শরীরের কোন অংশগুলো দেখে যে অংশগুলো দেখে সেইটুকুই তার রূপ লাবণ্যতা এবং সেটুকুই আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে প্রকাশ করতে নিষেধ করেছে এক নম্বর দুই নম্বর এখানে বলা হয়েছে ইল্লা মা তোহারামিন মিনহা যা সাধারণভাবেই প্রকাশ পায় সেটা ব্যতীত কী সাধারণভাবে প্রকাশ পায় অনেকেই বলেছে মুখমণ্ডল যেহেতু নারীদের রাস্তায় হাঁটতে হবে চলতে হবে ফিরতে হবে হ্যাঁ তাদের লেখাপড়া করতে হবে তাদের যাতায়াত করতে হবে হ্যাঁ তাদের চাকরি বাকরি করতে হবে তাদের ব্যবসা বাণিজ্য করবে ইত্যাদি ইত্যাদি অতএব তাদের চেহারা খোলা রাখতে হবে রাখা যাবে ইল্লা মাার মিলহা, সাধারণভাবে যা প্রকাশ পায় অর্থাৎ নারীদেরকে গাড়িতে উঠতে হবে হ্যান্ডেল ধরতে হবে তাদের বিভিন্ন জিনিস হাতে নিতে হবে চলাফেরা করতে হবে কাজেই তাদের হাত দুটো খোলা রাখা যাবে ইল্লা মা মিনহা নারীদের রাস্তায় হাঁটতে হবে চলতে হবে ফিরতে হবে কাজে তাদের পা দুটো খোলা রাখা যাবে এই তিনটা জিনিসকে মা জাহারা মিনহার অন্তর্ভুক্ত করেছেন কোন কোন তাফসির কারো আবার আল্লাহ রাবুল আলমিনের ওই আয়াত দিয়ে হ্যাঁ আবার রজনাত আবার রুজাল জাহিল ওয়াকিমনা ফিল ফি বুয়ুতি কুন্না তোমরা তোমাদের ঘরে থাকবে তোমরা জাহেলিয়াতের যুগের মতন তোমরা তোমাদের রূপ লাবণ্যতাকে প্রকাশ করবে না আলিয়া দরিব না আলা জুয়বিহীন না বিখুমুরিহীন তারা যেন তাদের মুখমণ্ডলের উপরে মাথার থেকে বুকের বুকের অংশ পর্যন্ত কাপড় ঝুলিয়ে দেয় তাহলে এই আয়াত করার আয়াত থেকে সাব্যস্ত হচ্ছে যে নারীদের মুখের উপরে কাপড় ঝুলিয়ে দিতে হবে মুখ উন্মুক্ত করে হাঁটা চলা আর আমরা যে হাদিস পড়েছি তাবুকের যুদ্ধের আগে নারীদের মুখমণ্ডল খুলে রাখার অনুমতি ছিল পর্দার আয়াত যখন নাজিল হয়েছে তখন থেকে নবীর স্ত্রীরা আর সাহাবি মহিলারা তারা কখনোই আর মুখমণ্ডল খুলে নাই খুলে নাই হ্যাঁ সাহাবি বলেন যে আমি আয়েশাকে পর্দার আয়াত নাজেল হওয়ার আগে তাকে দেখেছিলাম এই জন্য আমি এই অন্ধকারের মধ্যে আয়েশাকে দেখে চিনতে পারছি তা না হলে চিনতে পারতাম না কারণ পর্দার আয়াত নাজেল হওয়ার পরে তারা আর কখনো মুখ খুলে নাই তাহলে ইল্লা মা জাহার মিনহা যা সাধারণভাবে প্রকাশ পায় সেটা বলতে কী বোঝানো হবে এখানে তা কারকগণ বলেছেন এক নাম্বারে তাদের শরীরের অবয়ব শরীরের গঠন মোটা না চিকন লম্বা না খাটো এটা ঢাকার কোনো সুযোগ নেই এইটুকু প্রকাশ পেতে পারে এইটুকু প্রকাশ পাওয়ার অনুমতি আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন তবে আগে বা এখনও গ্রাম এলাকায় অনেক এলাকায় এরকম আছে নারীরা বোরকা পড়ে এর পরেও তাদেরকে রিক্সার মধ্যে অথবা অটোতে টেম্পুতে চতুর্দিক দিয়ে কাপড় দিয়ে ঘেরাও করে পর্দা করে তার ভিতরে তাকে বসিয়ে নিয়ে যাওয়া হয় যাতে তার শরীরের উচ্চতা মোটা চিকন এটুকুও যেন মানুষে বুঝতে না পারে যত সম্ভব যতটুকু সম্ভব নারীদেরকে হ্যাঁ পুরুষদের থেকে আলাদা রাখা গোপন রাখাই কাম্য এ মর্বে আমি একদিন বলেছিলাম যে এক ভদ্রলোক সাউদি আরব থেকে বাংলাদেশে আসছিলেন জামালপুর এলাকায় গেলেন দাম্মাম থেকে এসেছেন একজন আলেম আবার সে একজন ইঞ্জিনিয়ার উনি আমি গেলাম তার সাথে একই গাড়িতে রাস্তায় তার সাথে আমার অনেক আলাপ হলো কথাবার্তা হলো উনি বললেন যে আমি একবার আমেরিকা গেলাম আমেরিকা যাওয়ার পরে সেখানে একজন খ্রিস্টানের সাথে আমার পরিচয় হলো তার সাথে কথাবার্তা হলো এবার সে আমাকে বলল যে তোমরা যে মুসলিম তোমাদের মুসলমানদের মধ্যে নারীদেরকে পর্দায় রাখো কেন তাদেরকে বোরকা পরাইয়া তারপরে বের করো তাদেরকে আমাদের পুরুষের মতো অধিকার দেও না তাদেরকে স্বাধীনভাবে চলাফেলা করতে দেও না কেন তিনি বললেন যে দেখো আমি তখন তাকে উত্তর দিলাম দেখো লোহা একটা ধাতু দ্রব্য আবার স্বর্ণ মুদ্রাও একটা ধাতুদ্রব্য লোহা দিয়ে বিল্ডিং তৈরি করা হয় লোহা ছাড়া বিল্ডিং হবে না বিশ পঞ্চাশতলা বিল্ডিং তৈরি হয় লোহা দিয়ে স্বর্ণ দিয়ে না কিন্তু যে লোহা ছাড়া বিল্ডিং হবে না পঞ্চাশ তলা একশো তলা বিল্ডিং লোহা দিয়ে করতে হবে সেই লোহাকে টনে টনে রাস্তার মধ্যে ফেলে রাখে মানুষের সেটা ঘরে তুলে নেয় না কিন্তু স্বর্ণমুদ্রা সেটা কিন্তু বাহিরে কেউ ফেলে রাখে না কেউ না সেটাকে সে ঘরের ভিতরে দিয়ে সিন্দুকের মধ্যে বন্দি করে তারা লেগাইয়া রেখে দেয় যাতে সেটাকে চুরে না নিতে না পারে ফিরে নিতে না পারে অতএব নারীরা হলেন স্বর্ণমুদ্রা লোহার চেয়েও মূল্যবান লোহার চেয়েও আকর্ষণীয় এই জন্য আর লোহা ছাড়া বিল্ডিং হবে না লোহার বেশি প্রয়োজন কাজে লোহাকে বাহিরে ফেলে দেয় ফেলে রাখে আমরা পুরুষ যারা আমরা রাষ্ট্র পরিচালনা করি আমরা যুদ্ধ করি আমরা যা দরকার করি লোহা কাটি পাথর কাটি পাহাড় কেটে আমরা একদিকে নিয়ে যাই পুরুষেরা কাজে এই রাষ্ট্র পরিচালনা করা দেশের সংস্কার করা এগুলো দায়িত্ব পুরুষের উপরে নারীদের উপরে না এই জন্য নারীরা মুক্তভাবে চলাফেরা করে পুরুষরা মুক্তভাবে চলাফেরা করে তাদেরকে বন্দি করে রাখলে তাদেরকে বোরকা পরে রাখলে রাষ্ট্র চলবে না পৃথিবী চলবে না সব বিকল হয়ে যাবে অচল হয়ে যাবে কিন্তু নারীদের এই সমস্ত দায়িত্ব নাই নারীদের সব কাজ নেই এই জন্য নারীরা হলো লুবনীয়। আকর্ষণীয় তাদের চেহারা তাদের সৌন্দর্যতা পুরুষ দেখলেই তারা তাদের প্রতি লোভ করতে পারে এই জন্য নারীদেরকে আমরা পর্দা করে ঘরের ভিতরে রেখে দেই তাদের বিশেষ প্রয়োজন ছাড়া আমরা তাদেরকে বাইরে বের হতে দেই না দেখছেন এত সুন্দর যুক্তি উনি দিলেন একেবারে খ্রিস্টানটা নাকি একদম চুপ বললো সত্যি তোমরা তো খুবই একটা সুন্দর তুমি উদাহরণ দিলা আমাকে এবং আমি সম্পূর্ণ বুঝে গেলাম কেন তোমরা নারীদেরকে বাইরে বের করো না হ্যাঁ কেন বের করো না আজকে খ্রিস্টানদের অমুসলিমদের নারীদের মধ্যে কোনো ভেদাভেদ নেই হ্যাঁ তারতম্য নেই তারা পুরুষের মধ্যে চলাফেরা করে একজন পুরুষ যেভাবে চলে নারীও সেইভাবে চলে একজন পুরুষের যে আচরণ নারীরও সেই আচরণ এই জন্য তাদের মধ্যে জয়তা হয় তাদের যৌন সম্পর্ক অবৈধ সম্পর্ক তাদের মধ্যে সবসময় হয় বৈধ কোনো সম্পর্ক নেই এবং বৈধ সম্পর্ক না থাকার কারণে অবৈধ সম্পর্কর কারণে তাদের মধ্যে কোনো আকর্ষণও থাকে না তাদের মধ্যে কোনো স্পৃহা কোনো সম্পর্ক কোনো আন্তরিকতা তাদের মধ্যে থাকে না শুধু যৌন স্পৃহাই তারা মিটায় শিয়াল কুকুরের মতো পশুর মতো এরপরে আর তাদের সাথে বর্গ থাকে না তাদেরকে তারা ছিটকে ফেলে দেয় কিন্তু একজন মুসলিম যখন একটা পুরুষ একটা নারীকে বিয়ে করে তাদের মধ্যে যে একটা দাম্পত্য সম্পর্ক হয় হ্যাঁ গভীর সম্পর্ক হয় আন্তরিকতা এই আন্তরিকতা তাদের মৃত্যু পর্যন্ত থাকে এবং ওই আন্তরিকতার কারণেই বাবা মা তাদের সন্তান হলে সন্তানকে তারা অন্তর দিয়ে আদর করে মায়া করে দয়া মায়া করে তাদের লালন পালন করে যেটা অমুসলিমদের মধ্যে নেই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওলায়ুবুদ্দিনা জিনা তাহনা তারা যেন তাদের সৌন্দর্যতাকে প্রকাশ করে না ইল্লা না তবে যা সাধারণভাবে প্রকাশ পায় সেটা ব্যতীত সাধারণভাবে প্রকাশ পাওয়া পর্দার আয়াত নাজিল হওয়ার আগে এ আয়াত নাজিল হয়েছে পর্দার আয়াত নাজেল হওয়ার আগে এই আয়াত নাজেল হয়েছে এই জন্য এখানে বলা হয়েছিল তাদের যা সাধারণভাবে প্রকাশ পায় সেটা ব্যতীত সেটা হতে পারে মুখমণ্ডল সেটা হতে পারে পা সেটা হতে পারে হাত সেটা পর্দার আয়াত নাজেল হওয়ার আগে হ্যাঁ লাজনা তাবার রুজাল জাহাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়ত জাহিলিয় যুগের মতো তারা যেন তাদের সৌন্দর্যকে কিন্তু প্রকাশ করে না এটা আয়াত নাজিল হওয়ার পরে এগুলো সম্পূর্ণ রহিত হয়ে গেছে। নিষিদ্ধ হয়ে গেছে আর চেহারা হাত পা খোলা রাখা যাবে না এগুলোকে ঢেকে তাদেরকে চলতে হবে কারণ এগুলো আকর্ষণীয় জায়গা এবং এগুলোই কি একজন পুরুষ একটা নারীকে বিয়ে করতে গেলে দেখে থাকে সাধারণত হ্যাঁ আল্লাহ সুবাহ আমাদের সবাইকে এই আয়াতটা অনেক দীর্ঘ অনেক বড় এ আয়াতে নারীরা কাদের সামনে যেতে পারবে কাদের সামনে যেতে পারবে না এই ব্যাপারে বিস্তারিত আলোচনা এসছে ইনশাআল্লাহ পরবর্তীতে পর্যায়ক্রমে এগুলো আমরা আলোচনা করব আল্লাহ আমাদের সবাইকে